देखिए 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 देखिए, अरे सबर लग रहा। আমাদের কাছে প্রাথমিকভাবে খবর ছিল যে তিন বন্ধু নিয়ে এখানে অবস্থান নিয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা আরও জিজ্ঞেস করতে পারি যে এখানে আসলে বিস্ফোরক তৈরির একটা আস্তানা হিসেবে তারা এটাকে ব্যবহার করে। তো সেটার ভিত্তিতে আমাদের বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট, ডিবি টিম এবং সেই সাথে অভিযান পুলিশের ব্যাকআপ সহ আমরা এখানে অভিযান পরিচালনা করি। ধারাবাহিক অভিযানের ফলে এই পর্যন্ত সাত দিন করা হয়েছে, তাদের ভিতরে তিনজন যে বিভিন্ন পর্যায়ের সদস্য বলে আমাদের হয়েছে। প্রাথমিক বা প্রাথমিক দেখানোর মধ্যে সুস্থ দেখানোর মধ্যে তিনজন কন্ট্রাক্ট জেএমবি সদস্য আর বাকি চারজন সাসপেক্ট আছে, তাদের শনাক্তকরণের যে সেটি চলছে। ইতিমধ্যে আসামি ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আর এখানে বিপুল পরিমাণ বিস্ফোরক, যেটি হ্যান্ডমেড গ্রেনেড, যেটা ইতিপূর্বেও বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে। আপনারা জানেন যে ঘোষপুর দালানে দুটো অবিস্ফোরিত পা গিয়েছিল, তারপরে কামরাঙ্গীর চর থেকে উদ্ধার হয়েছিল। এই গ্রেনেডগুলো দেখতে একই রকম, এই রকম গ্রেনেড বিস্ফোরিত বিস্ফোরণও ঘটানো হয়েছিল। তারা বিস্ফোরণ করে আমাদের হোটেলে গিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, তো সেটি তাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা সতর্কতা হতাহত হয়নি, তবে এখানে বিপুল পরিমাণ অবিস্ফোরিত যে গ্রেনেড সেটি এখনও এখানে রয়েছে। হ্যাঁ, এবং এছাড়া বেশ কিছু এক্সপ্লোসিভ, জেল সহ বেশ কিছু এক্সপ্লোসিভ এখানে আছে। তো সেইগুলো একটা নিষ্ক্রিয়করণ এবং মানে সার্চিং যেটা সেটা কাজটাও এখন এখানে চলছে।